মিথাইল, তিনে আছে ব্রোমো, স্টার্ট করবো ব্রোমোর বি দিয়ে, তাহলে কি হলো, থ্রি ব্রোমো টু ড্যাশ মিথাইল, লংগেস্ট চেইনে তিনখানা কার্বন, তার মানে প্রপ, এক নাম্বার হচ্ছে ডাবল বন্ড, তার মানে প্রপ ওয়ান ইন, মানে হচ্ছে প্রপিন, ঠিক আছে, এই হচ্ছে মলিকুলটার নাম। নেক্সট মলিকুল, পরের মলিকুলটা হচ্ছে এটা, হ্যালো অ্যালকেন চ্যাপ্টারই চলছে। আচ্ছা বলে, এই মলিকুলটার নাম কি, এই মলিকুলটার নাম কি, সাইক্লোহেক্সেন, এক্স্যাক্টলি সাইক্লোহেক্সেন। এই মলিকুলটার নাম কি হবে, ক্লোরোসাইক্লোহেক্সেন বা ওয়ান ক্লোরোসাইক্লোহেক্সেন, সিম্পলি বুঝতে পারছি। এই মলিকুলটার নাম কি হবে, ঠিকই বলেছিস, বল বল, হ্যাঁ ঠিকই, দেখ আমি এটা সেই এক দুই আর খেলা খেলবো, তুই এক নিতে পারিস এটাকে, এটা হবে চার, তখন এটা একটা হতে পারে, বা আজকে দেখ চাইলে আজকে তুই এটাকেও এক নিতে পারিস, এটাকেও দেখ আজকে তুই চার নিতে পারিস, বুঝতে পারছিস। কাকে নেবো, অ্যালফাবেটের উপর ডিপেন্ড করছে, মিথাইলের এম কে নেবো নাকি ক্লোরোর সি কে নেবো, অবভিয়াসলি ক্লোরোর সি কে নেবো, তার মানে এটা হচ্ছে আমার ওই জন্য এক নাম্বার, বুঝলি তো, ঠিক আছে। তাহলে তো আবার খেলা ধরে ফেলেছিস, তাহলে মলিকুলটার নাম কী হলো, স্টার্ট করবো সি দিয়ে, তাহলে ওয়ান ক্লোরো ওয়ান ক্লোরো ফোর মিথাইল সাইক্লোহেক্সেন, 2009-এর কোশ্চেন, হ্যাঁ করে যাবো একবার, বুঝতে পেরেছি এটা। পরের মালিকগুলো হচ্ছে এটা, হ্যাঁ সবাই এটা আঁকা, আমি এখানেই আঁকছি, দেখতে পাচ্ছিস, বেনজিন আঁক, বেনজিন CH2 বিআর, এই মলিকুলটা বেনজিনের পরে CH2 বিআর, কি হবে, ঠিকই বলেছিস, ওয়ান ব্রোমো থ্রি ফিনাইল প্রপেন, তাই তো, কারো কোনো আপত্তি আছে এটা নিয়ে, ফিনাইল হচ্ছে আমাদের সাবস্টিটিউয়েন্ট এখানে, আর তারপর তো সেই নর্মাল খেলাই খেলছি বেসিক্যালি, এটা হচ্ছে আমার ফিনাইল, ফিনাইলের পি নাকি ব্রোমোর বি, কাকে দিয়ে স্টার্ট করবো, দেখ এদিক থেকে গেলে এক দুই তিন, একে হচ্ছে ব্রোমো, তিনে হচ্ছে আমার ফিনাইল, যদি আমি আজকে এদিক থেকে যেতাম, এক দুই তিন, একে হতো পি, তিনে হতো বি, বুঝেই গেছি ভাই, লালের রাস্তাটা আমার ঠিক, বুঝতে পারছিস তো। তাহলে মলিকুলটার নাম কী হলো, বুঝেছিস, ওয়ান ব্রোমো থ্রি ফিনাইল, লংগেস্টে তিনখানা কার্বন, মনে হচ্ছে প্রোপেন, ওকে চল নেক্সট, হ্যালো অ্যালকেন থেকে এক্সপেক্টেড যে পারা যাবে, আর ইউপিএসসি নমেনক্লেচার, চলে এবার হচ্ছে অ্যালকোহল চ্যাপ্টার, হ্যাঁ ছবি তুলছিস নাকি, মেকানিজম বাড়িতে ভালো করে প্র্যাকটিস করছিস, আচ্ছা পরের মলিকুলটা লেখ, অনেক আগের কোশ্চেন, ঠিক আছে, এগুলো আগের কোশ্চেন বলে দিচ্ছি, আর সাল বলছি না বারবার, লেখ CH3 সিঙ্গেল বন্ড সি, ব্র্যাকেটের মধ্যে CH3, ব্র্যাকেট ক্লোজ, ডাবল বন্ড সি, ব্র্যাকেটের মধ্যে বিআর, ব্র্যাকেট ক্লোজ, তারপর CH2OH, ঠিক আছে, কোনগুলো কি অর্ডার, ওগুলো আইপিএস নমেনক্লেচার, এমআইডের দুটো একসাথে দিয়েছে, এমআইডের এমআই প্লাস
বইতে আসবে না, মানে সরি বোর্ড এক্সামে আসবে না। এমআইট তো আমাদের সিলেবাসের মধ্যে নেই অ্যাকচুয়ালি, এমআইটার নমিন কাছে তো নেই, এমইন আছে আমাদের সিলেবাসে। মানে ধরো অন্য কিছু দিয়ে দিবে, অন্য কিছু বলতে ধর কার্বক্সিলিক অ্যাসিড আর এস্টার দিয়ে দিবে, এস্টারও কিন্তু নমিন কাছে নেই, বোর্ড এক্সামের রেসপেক্টে নেই। এঁকেছিস ছবি? CH3 সিঙ্গেল বন্ড আছে, ছবিটা হচ্ছে দেখতে বেসিক্যালি এরকম। আচ্ছা এটা হচ্ছে আমার মলিকুলটা, তাই তো? এটা আমার মলিকুলটা CH3 CCH3 CBr CH2, এটা এই মলিকুলটা আমার কাছে দেওয়া আছে। আচ্ছা এবারে দেখ, দেওয়া আছে তো, কোন দিক থেকে স্টার্ট করব? এবারে কিন্তু আমার প্রায়োরিটি চলে গেছে অ্যালকোহলের কাছে, কারণ অ্যালকোহল হচ্ছে আমার, অ্যালকোহল আমার ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি কিন্তু বেশি অ্যালকিনের থেকে, ঠিক আছে? প্রায়োরিটি আমার কে পাচ্ছে বেসিক্যালি, পাচ্ছে হচ্ছে এই জিনিসটা CH2, সরি অ্যালকোহল পাচ্ছে। এবার নাম্বারিং কোন দিক থেকে স্টার্ট করবো? সেই টার্মিনাল কার্বন থেকে যেদিক থেকে গেলে উইচের পজিশন মিনিমাম, দেখ এখান থেকে গেলে উইচের পজিশন হচ্ছে 1 নম্বর, তারপরে তুই এবার চল 1 2 3, এদিকে গেলে হচ্ছে আর ওদিকে গেলে হচ্ছে যা ইচ্ছা কর। তাহলে এটা হচ্ছে আমার লংগেস্ট চেন, বুঝতে পেরেছিস? এটা আমার লংগেস্ট চেন। তাহলে মলিকুলটার নাম এবার তুই যেভাবে লিখিস সেভাবেই লিখবি, একদিকে আছে ব্রোমো, একদিকে আছে মিথাইল, স্টার্ট হবে আমার ব্রোমো দিয়ে, বুঝতে পারছিস? 2 ব্রোমো, তারপরে -3 মিথাইল, লংগেস্ট চেনে 4খানা কার্বন, তার মানে বিউট, আচ্ছা -2 ENE, তারপরে দেখতে থাক 1 নম্বরে আছে হচ্ছে অ্যালকোহল -1 অল। এবারে কাটাকুটি হবে, কে কাটবে? ই আরও পরপর বসে না, আর ইন-1 অল কেউ লেখে না, ওটা ইনঅল লিখবো ডাইরেক্ট। এটা হচ্ছে মলিকুলার নাম 2 ব্রোমো 3 মিথাইল, এটা কিন্তু ড্যাশ আছে, হ্যাঁ 2 ব্রোমো -3 মিথাইল বিউট টু ইনঅল, বুঝলি? বুঝতে পেরেছিস? পরেরটা লেখ, টু 2015-এর কোশ্চেন। আচ্ছা কিছুক্ষণ যেটা করলাম না, টু মিথক্সি টু মিথাইল প্রপেন, ওটা 2017-এর কোশ্চেন ছিল। 2015-এর কোশ্চেনটা দেখ, ওটা আছে হচ্ছে এটা CH3 CH CH3 CH2 ও CH2 CH3, এটা হচ্ছে এই মলিকুলটা দেওয়া আছে 2015-এর কোশ্চেন। সবার হয়েছে? ঠিকই বলেছিস, বেসিক্যালি সে একই খেলা। কী খেলা বল? কম কার্বনওয়ালা সাইড অ্যাজ অ্যালকক্সি, কম কার্বনওয়ালা দিকটাকে আমি অ্যালকক্সি হিসেবে কনসিডার করবো, তার মানে দেখ এখানে চলে গেলো দুখানে, এটা চলে গেলো কেমন ইথক্সি, ঠিক আছে? ইথক্সি চলে গেলো, ইথক্সি গেছে, এবারে ইথক্সি আমি নর্মাল সাবস্টিটিউয়েন্টের মতন ট্রিট করছি, কোন দিক থেকে করবো দেখ। তাহলে নাম্বারিং স্টার্ট, এটা আমার নর্মাল সাবস্টিটিউয়েন্ট, তাহলে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর, লংগেস্ট চেন পেয়ে গেলাম। তাহলে 1 নম্বরে ইথক্সি, বুঝতে পারছিস তো? ইথক্সি শুধু বলবো না, 1 ইথক্সি বলতে হবে, 1 ইথক্সি বলবো, ঠিক আছে? না বললেও ঠিক আছে, চল 1 ইথক্সি, ঠিক আছে 1 ইথক্সি হতে পারে, 2 ইথক্সি হতেই পারে, এটা যদি আমার এখানে চলে আসে তাহলে তো 2 ইথক্সি হয়ে যাবে। 1 ইথক্সি বলবো আমি, 1 ইথক্সি -2 মিথাইল, তারপর হচ্ছে প্রোপেন, ঠিক আছে? এবার ইউজুয়ালি ব্রোমো ইথেন মানে
কিছু না বলা মানে আমার এক নাম্বারই বোঝায়। তো যাই হোক, চলো, এটা হচ্ছে বুঝলাম। নেক্সট মলিকুলটা পরের মিল কথা বলিস না, এই মলিকুলটা পরেরটা। এটা কোন ইয়ারের কোশ্চেন? এটা হচ্ছে 2012। না না, জীবনে এগিয়ে যেতে সবচেয়ে প্রথমে কে বাধা দেয় জানিস তো? কে আটকে রাখে পিছনে? আটকে রাখে বন্ধুরা, ঠিক আছে? বাড়ির লোক কিন্তু সবসময় বলে তুই ভাই পড়াশোনা কর, পড়াশোনা কর, চেষ্টা কর। বন্ধুরা দেখবি সবসময় বলে করার দরকার নেই, দেখবি সবসময় এটা হয়ে চলেছে আশেপাশে। এই মলিকুলটার নাম কী হবে? তুই বলে এই মলিকুলটার নাম কি হতো যদি এটা লিখি? এটার নাম কি হবে? এটার নাম কি হবে? তুই কিন্তু ঠিক বলে দিছিস এবার, ঠিক আছে? এই মলিকুলটার নাম কি হবে? এটা এটা তো সাবস্টিটিউয়েন্ট, সাবস্টিটিউয়েন্ট কি হবে এটার নাম? ওয়ান নাইট্রো ইথেন, মানে নাইট্রো ইথেন, সিম্পলি নাইট্রো ইথেন, তাই হবে, ঠিক আছে? এইবারে দেখ, সেই একই খেলা, যদি ওই খেলাটা খেললেই হয়ে যাবে। দেখ, ও সি এইচ টু সি এইচ থ্রি মানে, ও সি এইচ টু সি এইচ থ্রি মানে ইথক্সি, ও সি এইচ টু সি এইচ থ্রি মানে ইথক্সি, কথা বলিস না এবার। এটা এটা হচ্ছে ইথক্সি, আর এটা হচ্ছে আমার কি ভাই নাইট্রো, তাই তো? ক্লিয়ার? এটা আমার সাইক্লোহেক্সেন। এবারে বল পজিশন কী হবে সাইক্লোহেক্সেনের রেসপেক্টে? একে এন যাবে না একে ই যাবে? অবভিয়াসলি একে ই যাবে, তাহলে এটা এক, এটা দুই, বুঝলি তো? ক্লিয়ার? তাহলে এবার নামটা আমি লিখছি ওয়ান ইথক্সি টু নাইট্রো সাইক্লোহেক্সেন। বাড়িতে পড়ছিস কোন ভিটামিনের ডেফিসিয়েন্সিতে কী কী সিন্ড্রোম হয়, কোন কোন রোগ হয়? চল নেক্সট হচ্ছে অ্যালডিহাইড কিটোনের নমেনক্লেচার। এই নমেনক্লেচার না ভাই, এটা আসেনি, এসছে হচ্ছে বলছি সেই 2014-এর পর থেকে, 15-এর পর থেকে সব কিছু আসেই নি নমেনক্লেচার। 2015-এর কোশ্চেন তো লিখতে হবে না, তোকে বলছে আইইউপিএসসি নমেন নাম লেখ, কার্ন লিখবি, ক্লাস 10-এর কোশ্চেন বেসিক্যালি। এই মলিকুলটা সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ ও কী হবে বল? এটা সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ, এটার নাম কী হবে আইইউপিএসসি? হ্যাঁ, প্রোপানল, তাই তো? প্রপ এ এন এল, তাই না? এটার মধ্যে কে আছে? অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইডের জন্য ইউজ করে হচ্ছে এল। লংগেস্ট চেনে দেখ আমার তিনখানা কার্বন, এটা আমার এক নাম্বার, এটা দুই, এটা তিন, তার মানে কী হলো? দেখ প্রপ, তারপরে লংগেস্ট চেনে সব সিঙ্গেল বন্ড, প্লাস এ এন ই প্লাস ওয়ান এল, বুঝতে পারছিস? ই কেটে যাবে, কী পড়ে থাকলো? দেখ প্রপ পান ওয়ান এল কেউ লেখে না, তার মানে প্রোপানল, এটা হচ্ছে আমার আলটিমেট নাম প্রোপানল। ক্লিয়ার? টু থাউজেন্ড ফোরটিনের কোশ্চেন এবার। দুটো গ্রুপ আছে, সি এইচ থ্রি সি এইচ ও এইচ, সি এইচ টু সি ও সি এইচ থ্রি। এই মলিকুলটা হচ্ছে পরের কোশ্চেনটা। দেখ অ্যালডিহাইডও আছে, সরি কিটোনও আছে আর অ্যালকোহলও আছে,
এইবারে প্রশ্নটা কোন দিক থেকে স্টার্ট করবো? নাম্বারিং, প্রায়োরিটি কার্ড থাকে। আচ্ছা, ক্লাস ইলেভেনে এই জিনিসটা পড়েছিলাম, তোকে আমি চাইলে একটা পিডিএফ পাঠিয়ে দিচ্ছি, তো তো অত কিছু না পড়লে হবে, তুই শুধু ওর মধ্যে মনে রাখবি অর্ডারগুলো কার কী কী, কাকে আমি প্রায়োরিটি দেবো, ঠিক আছে? কাকে আমি প্রায়োরিটি দেবো? যখন আমার কিটোনও আছে, আবার যখন ধর আমার অ্যালকোহলও আছে, প্রায়োরিটি কী পাবে? কিটোন পাবে। আর অন্যজনটা কী হিসেবে ট্রিট হবে বলতো? সাবস্টিটিউয়েন্ট। তাহলে যদি আমার ওইচ সাবস্টিটিউয়েন্ট হিসেবে ট্রিট হয়, ওর তখন নাম কী হয়ে যাবে? হাইড্রক্সি। ক্লিয়ার? এই গ্রুপ, এই পিডিএফটা আমি তোকে পাঠিয়ে দিচ্ছি, ওকে? আমি পাঠিয়ে দিচ্ছি, তুই বাড়ি গিয়ে দেখবি, এখনই পাঠিয়ে দিই। গ্রুপে পাঠিয়ে দিলাম। আচ্ছা, ফোন থাকলে হাতের কাছে খোল এখন, বা যাদের কাছে ফোন নেই তারা একটু পাশের জন্য এটা দেখ, যার কাছে ফোন আছে সে একটু পাশের জন্য সাথে শেয়ার কর, ঠিক আছে? পেয়েছিস? পেয়েছিস খুঁজে পিডিএফটা? হ্যাঁ। আচ্ছা, এবার একটু দেখ, এখন এই মাত্র 6:45 পাঠালাম, ঠিক আছে? পেয়েছিস খুঁজে সবাই পিডিএফটা? আচ্ছা, কি বলছে দেখ বেসিক্যালি, তুই পাশের জন্য এটা দেখ, এটা পাঠিয়েছিলাম ক্লাস ইলেভেনে বেসিক্যালি। এটা তোকে পুরো মনে রাখতে হবে না, আগেই বলছি পুরো পুরো মনে রাখতে হবে না। কি বলছে দেখ, সবাই পেয়েছিস পিডিএফ? তো দেখি জিওন নেট তুই কি বিএসএনএল 4G? হয়েছে রূপসা, ডাউনলোড হয়েছে, ঠিক আছে? চল এবার রূপসাটাই দেখ সবাই, এদিকে দেখ কি বলেছে, অর্ডারটা দেখ, তোকে লেখা আছে, ভালো করে দেখবি। সাপোজ ধর কোনো একটা কম্পাউন্ডের মধ্যে আমার সিডো বলে ইচও আছে, আবার ওইচও আছে। দেখ এরো দিয়ে লেখা আছে টপ টু বটম প্রায়োরিটি ডিক্রিজ, তার মানে সিডোবোলোইচ আর ওইচ যদি দুজনেই থাকে, আমি সিডোবোলোইচকে মেন প্রায়োরিটি দিয়ে ওর রেসপেক্টে নমেনক্লেচার চালিয়ে যাবো, আর ওইচকে আমি তখন ট্রিট করবো হচ্ছে অ্যাজ এ সাবস্টিটিউয়েন্ট। তখন আমি ওইচের জন্য কি তাহলে অ্যালকোহলের অল লিখবো? না, তখন আমি ওইচের জন্য কী লিখবো সেটা দেখে, একদম লাস্টের কলামটাতে লেখা আছে হাইড্রক্সি, বুঝলি? তার মানে কি একদম পিডিএফটার একদম ফার্স্ট পেজে, বুঝতে পারলি? ক্লিয়ার? বুঝলি এটা? তুই তাহলে এর মধ্যে কোনটা কোনটা মনে রাখবি? তুই মনে রাখবি হচ্ছে তোর সিলেবাসে যেগুলো আছে সেগুলোই মনে রাখবি, কার্বক্সিলিক অ্যাসিড, কিটোন, অ্যালকোহল, অ্যামিন। ক্লিয়ার? এই কটা মানে ধর কার্বক্সিলিক অ্যাসিডও দেওয়া থাকলো, আবার ধর তোর মধ্যে কিটোনও দেওয়া থাকলো, তখন আমি প্রায়োরিটি দেবো কাকে? কার্বক্সিলিক অ্যাসিড প্রায়োরিটি পাবে। কিটোনের জন্য আমি তখন কী ইউজ করবো? দেখ লেখা আছে অক্সো ইউজ করবো, দেখতে পাচ্ছিস তো? অক্সো ইউজ করবো, পাচ্ছিস দেখতে? অক্সো ইউজ করছি। কথা বলিস না, কথা বলিস না, পাওয়া গেছে? তোর কার্বক্সিলিক অ্যাসিডও আছে, আবার সিএইচও আছে, অ্যালডিহাইডও আছে, তখন আমি অ্যালডিহাইডের জন্য কি ইউজ করবো? ফরমাইল। একটা দুটো করি তাহলে তোর ব্যাপারটা ক্লিয়ার হবে, হয়ে গেছে? ফরমাইলই তো বলে ইউজুয়ালি, সিএইচও অ্যাজ অক্সো, আমি জানি না, ঠিক আছে? এটা হয়েছে সবার কিলার। তাহলে উইচকে আমি এখানে কি বলবো, কি বলবো এখানে উইচকে? হাইড্রক্সি, তাই তো? তাহলে মলিকুলটার নাম এবার লিখি, তারপর আমি এই মলিকুলটার নাম লিখবো, সিএইচ টু সিএইচ টু সিও সিএইচ থ্রি। এদিকে দেখ এই মলিকুলটা তাহলে নাম কী হবে, কোন দিক থেকে স্টার্ট করবো? এটা আমার প্রায়োরিটি কিটোনটা পাচ্ছে, তাহলে এখান থেকে স্টার্ট করে দেখ, 1, 2, 2 নম্বরে আমার কিটোনের এটা চলে গেছে, 3, 4 চলে গেলে হচ্ছে দেখ হাইড্রক্সি, 5 তাহলে 4 হাইড্রক্সি। আচ্ছা, হাইড্রক্সি না হাইড্রক্সিল, পরীক্ষার সময় দেখবি এই ডাউট তো থাকবে, হাইড্রক্সিল না হাইড্রক্সি? হাইড্রক্সি কিন্তু, নট হাইড্রক্সিল। ওখানে লেখা আছে হাইড্রক্সিল, লেখা ওখানে হাইড্রক্সি লেখা আছে। তাহলে 4 হাইড্রক্সি, লংগেস্ট চেইনে কটা কার্বন? 5টা কার্বন, তার মানে পেন্ট
লংগেস্ট অ্যান্ড দ্যাক সব সিঙ্গেল বন্ড, তার মানে কী হবে অ্যালকেনের এ নি তার মানে পেন টার্ন হয়ে যাবে। আচ্ছা কিটোনটা কত নাম্বার আছে দেখ, দু নাম্বারে, তার মানে কী হবে পেন টার্ন ড্যাশ টু ড্যাশ ও এনি, পেন টার্ন টু ওন, ফোর হাইড্রক্সি পেন টার্ন টু ওন, বুঝলি, ফোর হাইড্রক্সি পেন টার্ন টু ওন, ক্লিয়ার। এবার হচ্ছে এই মলিকুলটাতে আসি, ওই মলিকুলটা, বুঝলি, এটা বুঝতে পারছো এই মলিকুলটার মধ্যে কে আছে দেখ, কে কে আছে এটার মধ্যে, কিটোনও আছে অ্যালডিহাইডও আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার কিটোন আর এটা হচ্ছে আমার অ্যালডিহাইড, কে প্রায়োরিটি পাবে, কিটোন। তুই কিন্তু বাড়িতে ওইগুলো মনে রাখবি, যেগুলো যেগুলো সিলেবাস আছে বলে দিলাম কোনটা কোনটা আমার মনে রাখতে হচ্ছে বোর্ড এক্সামের রেসপেক্টে, কে পাবে প্রায়োরিটি, অবভিয়াসলি দেখ এটা হচ্ছে আমার কিটোন, এটা অ্যালডিহাইড, পাবে কে, কিটোন। তাহলে কোন দিক থেকে স্টার্ট করবো বল, এটা থেকে স্টার্ট করবো, এক দুই তিন, এইবারে বল এটা চার, এখন প্রশ্ন যেটাকে আমি পাঁচ নাম্বার দেবো, দেবো না, তার কারণ কি ভাই, এটা আমার হচ্ছে সাবস্টিটিউয়েন্ট, তাহলে এটা তো আমার সাবস্টিটিউয়েন্ট, কোথায় অ্যালডিহাইড কিটোনের উপরে আছে না, ওটা সরি ওটা অ্যাসিড ভেবে করছিলাম, ছাড়, হ্যাঁ অ্যালডিহাইড কিটোনের মধ্যে অ্যালডিহাইড প্রায়োরিটি বেশি হবে, অ্যালডিহাইড কিটোন, তারপরে হচ্ছে তোর আছে কে ওই নাইট্রোজেন কন্টেনিংগুলো ঢুকছে, ওকে, এটা সিডবলই ছিল ওটা, ঠিক আছে চল এটা করে নি। আচ্ছা এটা হচ্ছে আমার এক নম্বর, তাহলে এটা যদি প্রায়োরিটি বেশি এটা এক হবে, এক দুই তিন চার পাঁচ, এত অব্দি ক্লিয়ার, বুঝতে পেরেছিস, শুরু করি নাম লেখা, দেখ কী হবে এটার জন্য আমার ইউজ হবে হচ্ছে ভাই, এটাতে আমার অ্যালডিহাইড, অ্যালডিহাইডের জন্য আমার ইউজ হবে অ্যাল, কিটোন আমার এখন প্রায়োরিটি পাচ্ছে না, তাহলে এর জন্য আমার কী ইউজ হবে, ওন ইউজ হবে না, কী হবে অক্সো, বুঝলি, অক্সো ইউজ হবে, বুঝতে পেরেছিস, অক্সো পাখিটে অক্সো ইউজ করলাম। এবার মলিকুলটার নাম লিখি, কী হবে ফোর অক্সো এজ এ সাবস্টিটিউট, তাহলে ফোর অক্সো লংগেস্ট চেইনে পাঁচটা কার্বন মানে পেন্ট, ঠিক আছে ফোর অক্সো পেন্ট, তারপরে পেন্টানেল, বুঝতে পেরেছিস, পেন্ট প্লাস এনি প্লাস ওয়ান এল, ফোর অক্সো পেন্টানেল, এত অব্দি ক্লিয়ার, ফোর অক্সো পেন্টানেল, কি এটা তো সাবস্টিটিউট, কিন্তু এরপরে তো কার্বন আছে, ও তো লংগেস্ট চেইনের পার্ট হয়ে যাচ্ছে না, তো যদি আজকে এটা থাকতো সি এইচ টু সি এইচ থ্রি, তাহলে তখন তুই কী করতিস, সেটা তো লংগেস্ট চেইনের মধ্যে চলে যাচ্ছে না, এই জিনিসটা ওটা তো লংগেস্ট চেইনের মধ্যে চলে যাচ্ছে, কিটোন তো শুধু আমার এইটুকু পার্ট, এইটুকু পার্ট তো শুধু কিটোন, ওটা তো আমার লংগেস্ট চেইনে চলে গেল, ঠিক আছে এটা হয়েছে সবার, আসবে না পরেরটা দেখা হচ্ছে, এটা যদি আমার কাছে দুখানা থাকে কে কে কার্বক্সিলিক অ্যাসিড আর এই জিনিসটা সি এইচ টু সি এইচ টু সি ডবল ইউর, এরা আছে এইটা ধরে এবার আমার কাছে আছে, তখন আমি কী করবো, এইবারে কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে এক নাম্বার, এটা এক, আগেরটা এটা দেখাতে কি এটা বলেছি তিন, চল এটা কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে এর জন্য আমি ইউজ করবো উইক অ্যাসিড, এটা হচ্ছে আমার সাবস্টিটিউয়েন্ট হিসেবে বেরিয়ে চলে গেল, বুঝতে পারলি, এটা আমার সাবস্টিটিউয়েন্ট হিসেবে বেরিয়ে চলে গেছে, ক্লিয়ার। তাহলে এবার কী হবে নাম, তিনে হচ্ছে আমার সাবস্টিটিউয়েন্ট, নাম কি ফরমাইল, থ্রি ফরমাইল, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তো আসবেই না, ঠিক আছে ছেড়ে দে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড আসবেই না, থ্রি ফরমাইল, তারপরে লংগেস্ট চেইনে তিনখানা কার্বন, তার মানে প্রপ দ্য প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক স্পেস অ্যাসিড, কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আসার মতন প্রচুর জিনিস আছে, অ্যালডিহাইডকে অক্সো বসে বলে, যখন ওই লং চেইন আছে তখন অক্সো বলে, আর যখন লং চেইন নেই তখন ফরমাইল বলে, আচ্ছা লং চেইন কি করে ঢুকবে, লং চেইনে না ঢুকতেই পারে, ঢুকলে তো এটা কি করে হয়ে যাবে, না ধর এটা যদি এইরকম করে লংগেস্ট চেইন ধরে এইদিকে চলে যাচ্ছে, হতে পারে লংগেস্ট চেইন ধরে এইদিকে চলে গেল, লংগেস্ট চেইন ধরে এইদিকে চলে গেছে, দেখা যাচ্ছে সিএইচ টু সিএইচ টু এরকম চলতে থাকছে এটা, ঠিক আছে ফরমাইল হয়ে যাবে, আর লং চেইনে থাকলে অক্সো, লং চেইনে অ্যালডিহাইড কি করে, আচ্ছা ওটা, হ্যাঁ লং চেইনে অ্যালডিহাইড থাকলে তো ওটা কিটোন হয়ে যাবে, তখন তাই জন্য ওটা অক্সো হয়ে যাবে, তাই তো লং চেইন লাস্টে থাকবে, তো হয়ে গেছে, স্কুলে কারো স্কুলের এক্সামে দিয়েছে আইপিএসসি নমনকেচার করতে, হ্যাঁ তোর স্কুলে দিয়েছিল, কোনো স্কুলে শুধু ওই এমিন টেমিনের বেসিসিটি কম্পিটিশনে দেয়, হ্যাঁ
চল আইপিসি নর্মাল ক্লাসের পার্ট শেষ, এবার ঢুকবো হচ্ছে ডিএনডি ব্লকে। ডিএনডি ব্লকের বই বার কর,